নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা রচনা লেখা শিখব এবং যে টপিকের উপর আজকের রচনা লেখাটা আমরা শিখব সেই টপিকটা হলো ডেঙ্গুর প্রকোপ এবং তার প্রতিকার আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যইটিকে লাইক করবে অবশ্যইটিকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই এই ধরনের কোনো এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি রচনা রচনা লেখার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে লিখলে রচনা সঠিকভাবে লেখা হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে লাগিয়ে রেখে দিয়েছি ওপরের আই বাটনেও আমি সেটাকে লাগিয়ে রেখে দিয়েছি সেখান থেকে ক্লিক করেও তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকে রচনাটা আমরা কিভাবে লিখতে পারি ডেঙ্গুর প্রকোপ ও তার প্রতিকার রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা লিখে রচনাটা শুরু করব তোমরা চাইলে এখানে সূচনা লিখো শুরু করতে পারো বর্তমান জীবনে যে রোগটি অধিক পরিমাণে মানুষের মনে বিভীষিকা ও আতঙ্ক এনে দিয়েছে সেটা হলো ডেঙ্গু জ্বর ডেঙ্গু নামক এক প্রকার ভাইরাসের প্রকোপে এই রোগ হয় এডিস নামক এক প্রকার মশা হলো এই ডেঙ্গু ভাইরাসের বাহক ডেঙ্গু ভাইরাসের প্রকোপে ক্লাসিক্যাল বা হোমোরেজিক ধরনের তীব্র ও কষ্টদায়ক জ্বরকেই ডেঙ্গু জ্বর বলে এতে রোগের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দু সালে এই রোগটি মহামারীর আকারে ঢাকা ও চট্টগ্রামে ছড়িয়ে পড়েছিল পরের পয়েন্টে হলো ডেঙ্গু শব্দের উদ্ভব ডেঙ্গু শব্দটির উদ্ভব ঠিক কবে থেকে হয়েছিল তা সঠিকভাবে বলা কঠিন তবে মনে করা হয় যে এই শব্দটি এসেছে সোয়াহিলি শব্দবন্ধ কাডিঙ্গা পেঁপো থেকে যার অর্থ দুষ্ট আত্মার কারণে ঘটিত রোগ এটি সম্ভবত একটি স্প্যানিশ শব্দ যার অর্থ খুঁতখুঁতে বা সাবধানী যা ডেঙ্গু জ্বরে হাড়ের ব্যথায় আক্রান্ত ব্যক্তির চলনকে নির্দেশ করে ডেঙ্গু জ্বর কথাটির সর্বপ্রথম ব্যবহার হয় আঠেরোশো সালের পর ডেঙ্গু জ্বরের উদ্ভব ডেঙ্গু জ্বরের প্রথম উল্লেখ পাওয়া যায় জিন বংশের এক চীনা মেডিক্যাল এনসাইক্লোপিডিয়ায় দুশো পঁয়ষট্টি থেকে চারশো কুড়ি খ্রিস্টাব্দে এখানে এক উড়ন্ত পতঙ্গের সাথে সম্পর্কযুক্ত জলীয় বিষের কথা উল্লেখ আছে তবে সতেরোশো ও সতেরোশো আশি খ্রিস্টাব্দে ডেঙ্গু মহামারী সম্পর্কে তথ্য পাওয়া যায় এই সময় উত্তর আমেরিকা আফ্রিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে উনিশশো সাল পর্যন্ত এটি অনিয়মিতভাবে বিভিন্ন দেশে ছড়ালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় মহামারীর রূপ ধারণ করে এবং উনিশশো সালে ফিলিপাইনে এটি চরম মহামারীর আকার ধারণ করে পরের পয়েন্টটা হল ডেঙ্গু জ্বর কী ডেঙ্গু জ্বর প্রধানত এশিয়ার বায়ুমণ্ডলযুক্ত এলাকার ভাইরাসবাহিত একটি সংক্রামক ব্যাধি ডেঙ্গু ভাইরাস ফ্লেভিভিরিডি গোত্রভুক্ত যার প্রায় সত্তর ধরনের ভাইরাসের মধ্যে আছে ইয়েলো ফিভার ও কয়েক প্রকার এনসেফালাইটিসের ভাইরাস পরের পয়েন্টটা হল ডেঙ্গু জ্বরের ভাইরাস বাহকের পরিচয় ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী মশাটির নাম এডিস মশা এটি দেখতে অন্যান্য মশার মতো হলেও সামান্য কিছু পার্থক্য রয়েছে এরিশ মশা দেখতে গাঢ় নীলাভোগ কালো রঙের হয় এবং এর সারা শরীরে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে এর পেছনের পাগুলো সামনের পাগুলো থেকে অপেক্ষাকৃত লম্বাটে ধরনের হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলির দিকে লক্ষ্য করলেই এরিশ মশাকে অন্যান্য মশার চাইতে আলাদা করে চেনা যাবে মূলত স্ত্রী এরিশ মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে এর একটি প্রজাতির নাম এডিস এজিপ্টাই ও অন্যটির নাম এডিস এলবোপেক্টাস পরের পয়েন্টে হলো ডেঙ্গু ভাইরাসের উৎপত্তি স্থল অন্যান্য ভাইরাসের মতো ভেজা গন্ধময় ও স্যাচ জায়গায় ডেঙ্গু ভাইরাস জন্ম নেয় তবে লক্ষণীয় বিষয় হল এডিস মশা অন্যান্য মশার মতো নোংরা জলে জন্মায় না এরা সাধারণত স্বচ্ছ জলে এবং বাড়িঘরের কাছাকাছি গাছপালায় বসবাস করে ডেঙ্গু ভাইরাসের উৎপত্তির স্থল সাধারণত ঘরে গাছ লাগানোর টব পচনশীল লতাপাতা পরিত্যক্ত টায়ার অথবা ভাঙা আসবাবপত্রে জমা জল ফ্রিজের অথবা কুলারের জল নালা ডোবা গোবর টয়লেট প্রভৃতিকে চিহ্নিত করা যায় পরের পয়েন্ট হলো ডেঙ্গুর সংক্রমণ ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে পরিবেশগতভাবেই সংক্রমিত হয়ে থাকে তবে এরিশ মশার ধারা এটি সহজেই মানব দেহে প্রবেশ করতে পারে ভাইরাস সংক্রমিত ব্যক্তির শরীরে স্বাভাবিক জ্বরের মতোই জ্বর দেখা যায় পরের পয়েন্টটা হলো সময়কাল ও তার বিস্তারের সম্ভাব্য এলাকা গরম ও বর্ষার সময়ই আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে মূলত মে থেকে সেপ্টেম্বর এই পাঁচ মাস ডেঙ্গু জ্বরের মরসুম বলা যেতে পারে তবে শীতকালে সাধারণত ডেঙ্গু জ্বর হয় না গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তাদের তুলনামূলকভাবে ডেঙ্গু জ্বর কমই হতে দেখা যায় শহর এলাকার লোকেদের মধ্যেই এর প্রকোপ বেশি পরিমাণে দেখা যায় সাধারণত যেখানে ঘরবাড়ি বেশি অর্থাৎ ঘিঞ্জি এলাকায় এর প্রকোপ বেশি নজরে পড়ে পরের পয়েন্টটা হলো ডেঙ্গুর উপসর্গ ডেঙ্গু জ্বরে আক্রান্ত শতকরা ভাগ রোগী থাকেন উপসর্গবিহীন সামান্য জ্বরের মতো উপসর্গ থাকে তবে কারো কারো ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে ডেঙ্গু জ্বর স্বল্প অনুপাতে প্রাণঘাতী উপসর্গের সূত্রপাত থেকে রোগের প্রাথমিক পর্যায়ের মধ্যবর্তী সময় স্থায়ী হয় তিন থেকে চোদ্দো দিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা স্থায়ী হয় চার থেকে সাত দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর উপসর্গগুলো মারাত্মকভাবে প্রকাশ পায় জ্বর আকস্মিকভাবে বৃদ্ধি পেতে পেতে প্রায় একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে খাদ্যে অরুচি ও বমি বমি ভাব দেখা যায় বমি হতেও পারে সারা শরীরে প্রচণ্ড ব্যথা দেখা দেয় বিশেষ করে মেরুদণ্ড হাড় মাথায় অসহ্য ব্যথা হয় চামড়ার নিচে ও চোখের সাদা অংশে রক্ত জমাট বাঁধে ঠোঁট জীবসহ মুখমণ্ডল রক্তাব হয়ে ওঠে শরীর ফ্যাকাশে হয়ে যায় রক্তচাপ নেমে আসে ও পিপাসা বৃদ্ধি পায় শরীরের অভ্যন্তরে নাক মুখ ও মল দ্বারে রক্তক্ষরণ হয় প্রচণ্ড জ্বর ও রক্তক্ষরণে রোগী মারা পর্যন্ত যেতে পারে পরের পয়েন্ট হলো ডেঙ্গু জ্বরের প্রকারভেদ ডেঙ্গু জ্বর প্রধানত তিন ধরনের হয় ক্লাসিক্যাল ডেঙ্গু হেমোরেজিক ডেঙ্গু ফিভার ডেঙ্গু শক সিন্ড্রোম পরের পয়েন্টটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড জ্বর মাথা ব্যথা মাংসপেশি ও জয়েন্টে ব্যথা হতে পারে সেই সঙ্গে বুকে এবং শরীরের নিম্নাঙ্গে লাল ফুসকুড়ি পাকস্থলিতে জ্বালা পেটে ব্যথা বমি ভাব বা বমি হওয়া অথবা ডায়রিয়াও হতে পারে এক্ষেত্রে জ্বর সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় জ্বরের তাপমাত্রা খুব সামান্য পরিমাণে ওঠানামা করে পরের পয়েন্ট হলো হোমোরিজিক ডেঙ্গু ফিভার ডেঙ্গু জ্বরের মধ্যে হোমোরিজিক ফিভার সবচেয়ে জটিল এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি আরও বেশ কিছু সমস্যা দেখা দেয় যেমন রক্ত পায়খানার সঙ্গে তাজা রক্ত বা কালো পায়খানা হতে পারে চোখের মধ্যে ও চোখের বাইরে রক্ত পড়তে পারে পরের পয়েন্টটা হলো ডেঙ্গু শখ সিন্ড্রোম ডেঙ্গু জ্বরের সবচেয়ে ভয়াবহ রূপ হল ডেঙ্গু শখ সিন্ড্রোম ডেঙ্গু শক সিন্ড্রোমে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে ডেঙ্গু হিমোরিজিক ফিভারের সঙ্গে সার্কুলেটরি ফেলিওর হয়ে ডেঙ্গু শখ সিন্ড্রোম হয় পরের পয়েন্টটা হলো ডেঙ্গুর কার্যপ্রণালী ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা যখন কাউকে কামড়ায় তখন মশার লালার সাথে ভাইরাস ত্বকের ভিতরে প্রবেশ করে এরপর ভাইরাসটি তার বাসস্থান পাকা করে নেয় ও রক্ত কোষে প্রবেশ করে রক্তের সাথে এই ভাইরাস কোষের সর্বত্র বিচরণ করে এবং তার প্রজনন কার্য চালিয়ে যায় যার ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয় যেমন জ্বর প্রচণ্ড যন্ত্রণা ভাইরাসের উৎপাদন বৃদ্ধি পেলে যকৃত অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হতে পারে অস্থিমজ্জা কাজ না করায় সংখ্যা কমে যায় এতে রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায় যা ডেঙ্গু জ্বরের অন্যতম বড় সমস্যা পরের পয়েন্ট হল ডেঙ্গু প্রতিরোধের উপায় ডেঙ্গু জ্বর প্রতিরোধী টিকা কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে তবে এই টিকা শুধু একবার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে কার্যকর এডিস মশার কামড় এড়িয়ে চলায় ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এর জন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির জল ও পরিষ্কার জল চার পাঁচ দিন জমে থাকা জল হল এডিশ মশার বংশবিস্তারের স্থান লার্ভা বেশিরভাগ সময় পরিত্যক্ত টায়ার বালতি ফেলে দেওয়া নারকেলের খোল ফুলদানি ফুলের টবে জমে থাকা জল এমনকি গাছের গর্ত এবং এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক স্থানে বড় হয় পুনর্বয়স্ক মশা সাধারণত ঘরের ভিতরে অন্ধকার জায়গায় আলমারি বিছানা বা খাটের তলায় থাকতে পারে এই মশা দিনের বেলায় সক্রিয় থাকে এবং সকালে ও বিকালের দিকে বেশি কামড়ায় তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে দিনই মশারি ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে হাত পা যেন ঢাকা থাকে ঘরের চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পরের পয়েন্টটা হলো ডেঙ্গু জ্বর হলে করণীয় যেহেতু ডেঙ্গু জ্বরের কোনো প্রতিষেধক নেই তাই নিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় পারে এই ভাইরাসকে মারতে ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে বেশি পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় প্রায়শই রোগীর শিরায় স্যালাইন দিতে হতে পারে মারাত্মক রূপ ধারণ করলে রোগীকে রক্ত দিতে হতে পারে ডেঙ্গু জ্বর হলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করা যাবে না এতে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু এর মতে দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে এবার আমরা চলে আসলাম উপসংখ্যার অংশে ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের করণীয় হলো এরিশ মশার বংশ বিস্তার রোধ করা ডেঙ্গু মশা এবং তার বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবেশ দুটোই আমাদের চারপাশে বিদ্যমান তাই ডেঙ্গু জ্বরকে ঠেকিয়ে রাখা কঠিন ডেঙ্গু আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই ডেঙ্গু জ্বরকে ভয় না পেয়ে এর সঙ্গে যুদ্ধ করেই এবং একই সঙ্গে প্রতিরোধ করেই আমাদেরকে চলতে হবে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এবং সেগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করে তোমরা যদি এক্সামে লিখতে পারো তাহলে তোমরা এক্সামে অবশ্যই ভালো মার্কস পেতে পারবে আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ